हेलो गाइस, फ्री एंड स्पोर्ट्स और एक वीडियोते तुम्हारे आरो एक बार स्वागत। आम्रा बेश किछुदिन आगे, बेश किछुदिन बोलते प्राय 15-20 दिनेर ऊपर हो गेछे, आम्रा किन्तु एई कथाटा बोलेछिलाम जे इस्ट बेंगले चार जन बैक आसार कथा होते पारे, माने लेफ्ट बैक एवं राइट बैक मिलिए कथा चलछे चारजनेर साथे, तार मध्ये दुजन आसते पारे। तादेर मध्ये एई नामगुलो छिलो एडविन सिडनी भान्सपाल, हरमनजीत खाबड़ा, मंदार राव देसाई এবং আরও একজন যিনি তার সাইনিংয়ের আপডেট তো এর আগেই তোমরা পেয়ে গেছো, মানে অফিশিয়াল, আর বাকি তিনটে আপডেট আজকে চলে এসেছে। মানে টোটাল চারজন, মানে এডুইন সিডনি ভান্সপাল, খাবড়া, মন্দার রাও দেশাই এবং নিশু কুমার। কিন্তু পরে কিন্তু এই চারজনের মধ্যে থেকে চারজনকে ইস্ট বেঙ্গল টার্গেট করে ফেললো, মানে তারা চারটে ব্যাকই নেবে, এক্সপিরিয়েন্স এবং ইয়ং এই একটা সংমিশ্রণে তারা তাদের ডিফেন্স মজবুত করছে। এবার এখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু মোটামুটিভাবে তাদের ডিফেন্স গুছিয়ে নিয়েছে, কারণ চুংনুঙ্গা, সার্থক গলুই এরা কিন্তু রয়েছে সেন্টার ব্যাক পজিশানে। এছাড়াও কিন্তু আরও কিছু ডিফেন্ডার অর্থাৎ বিদেশি এবং স্বদেশি আরও সেন্টার ব্যাক নিয়োগ হতে চলেছে। তবে তার আগে বলে দিই একটু ডিটেলসে, এডুইন সিডনি ভান্সপাল কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে সাইন করেছে, রাইট ব্যাক পজিশনে তিনি খেলবেন। এবার এডুইন সিডনি ভান্সপালের যে স্ট্যাটস সেটা একটু আমরা দেখে নিই। এডুইন সিডনি ভান্সপাল 30 বছর বয়স, তার সাথে কিন্তু চেন্নাইয়ের চুক্তি শেষ হয়ে গেছে এবং তারপরে তিনি ইস্ট বেঙ্গলে সাইন করেছেন। অ্যাপিয়ারেন্স আছে 2022-23 কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে 19টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল এবং 1টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়াও হিরো সুপার কাপে 3টে অ্যাপিয়ারেন্সে 1টা গোল 1টা অ্যাসিস্ট, ডুরান্ট কাপে 4টে অ্যাপিয়ারেন্সে 1টা গোল আছে কিন্তু এই প্রাক্তন চেন্নাই এনএফসির ফুটবলার এডুইন সিডনি ভান্সপালের, মানে একটা দুর্দান্ত সংযোজন ইস্ট বেঙ্গলের জন্য। এরপরে যে নামটা আছে সেটা কিন্তু খাবড়া, খাবড়াকে সাইন করিয়েছে 1 বছরের ডিলে। এবং এই খাবড়া একসময় ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে বলে পরিচিত ছিল এবং আবারও তিনি ফিরে এসেছেন তার প্রাক্তন কোচের হাত ধরে। এই খাবড়া কিন্তু, মানে তার এক্সপিরিয়েন্সটাকে কাজে দেবে ফুল টাইম খাবড়া। কোনো সময় ইস্ট বেঙ্গল কোচ তিনি কিন্তু কার্লোস কুয়াদ্রা, তিনি কিন্তু ইউজ করবেন না খাবড়াকে, কারণ তার হাতে অপশান রয়েছে, সেখানে তিনি খাবড়াকে এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে ভাইটাল ম্যাচগুলোতে অ্যাজ আ ফ্রেশ প্লেয়ার হিসাবে কিছুটা টাইমের জন্য তাকে নামাতে পারে। ডিফেন্স এবং হোল্ডিং পাওয়ারটা তার কাছে প্রচণ্ড রয়েছে, সেটার জন্য খাবড়াকে ইউজ করতে পারে। মানে একটা স্ট্রং পাঞ্জাবি লন্ডা যেটা হয় সেটা কিন্তু খাবড়া, এবং ইন্ডিয়ান ফুটবলে প্রচুর এক্সপিরিয়েন্স আছে তার কাছে, তাই হরমনজিত খাবড়াকে কিন্তু 1 বছরের চুক্তিতে সাইন করিয়েছে। একটু স্ট্যাটসটা যদি আমরা দেখে নিই, 35 বছর বয়সী হরমনজিত খাবড়া বেঙ্গালুরু থেকে যোগদান করেছেন। গত 2022-23 কিন্তু 7টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল এবং 1টা অ্যাসিস্ট আছে হরমনজিত খাবড়ার। মানে এই খাবড়াকে যেটা বললাম যে অ্যাজ আ সাবস্টিটিউট প্লেয়ার, বা প্রথমে নামলো, ফার্স্ট হাফ খেলে উঠে গেল, বা এমন সময় ম্যাচ ভালো জায়গায় চলে গেছে, ডিফেন্স শক্তপোক্ত করার দরকার, সেখানে খাবড়াকে নামানো উচিত। হোল্ড করে কিন্তু খেলাটা ডিস্ট্রিবিউট করানোর ক্ষমতা খাবড়ার মধ্যে আছে এবং ফিজিক্যাল স্ট্রেংথ ভাই অঙ্কিত মুখার্জির থেকে অনেক ভালো আছে। তো এরপর যে ফুটবলারটা রয়েছেন তিনি মন্দার রাও দেশাই, ট্যালেন্টেড ফুটবলার যথেষ্ট, এবং 31 বছর বয়স যেহেতু তার হয়ে গেছে তাই তাকেও কিন্তু 1 বছরের চুক্তিতে সাইন করিয়েছে। এবার এই মন্দার রাও দেশাই তিনি কিন্তু একজন লেফট ব্যাক, লাস্ট 2022-23 কিন্তু মাত্র 9টা অ্যাপিয়ারেন্স আছে, তবে যেহেতু খুবই মূল্যবান ফুটবলার এবং তার ঝুলিতে, মানে ট্রফি লিস্টে যদি আমরা তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো একেবারে মুম্বাই সিটি এফসির হয়ে 3x রেগুলার সিজন উইনার হয়েছেন, মানে মুম্বাইয়ের হয়ে 2023-2021
কাপ পেয়েছেন, শিল্ড পেয়েছেন। এফসি গোয়ার হয়ে 2020তে তিনি কিন্তু শিল্ড পেয়েছেন। 2021 কিন্তু মুম্বাই যেবার কাপ এবং শিল্ড উইনার হয়েছিল সেবার দুটো ট্রফি পেয়েছিলেন। ডেম্পোর হয়ে কিন্তু 2016তে ট্রফি জিতেছিলেন, ইন্ডিয়ান সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন। 2017 সালে বেঙ্গালুরু এফসির হয়ে ইন্ডিয়ান ফেডারেশন কাপ জিতেছিলেন এবং 2021 ইন্ডিয়া সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে, যেখানে মন্দার রাও দেশাই একটা গুরুত্বপূর্ণ অংশ এবং গুরুত্বপূর্ণ নাম। ইস্ট বেঙ্গলের আপফ্রন্ট মাঝমাঠে বিদেশি এবং ইস্ট বেঙ্গলের ডিফেন্সের ক্ষেত্রে ব্যাক, এই জায়গাটা ঠিক হয়ে গেছে। এখন দুটো বিদেশি ডিফেন্ডার এবং একজন ভারতীয় ডিফেন্ডার দরকার। মাঝমাঠে কিন্তু এখন ভারতীয় ট্যালেন্টেড ফুটবলার দরকার, গোলকিপার পজিশনের জন্য ফুটবলার দরকার, যেখানে প্রপসুখান ডিল কি হচ্ছে না হচ্ছে আর একটু আপডেট দিতে দাও, তারপর প্রপসুখান ডিলটা নিয়েও তোমাদের সাথে শেয়ার করব যে গোলকিপার পজিশনের জন্য কি হচ্ছে, এবং নাওড়ে মহেশ সিং ডিল নিয়েও কথা বলবো আগামী ভিডিওগুলোতে। তো এই ভিডিওটা এতটাই ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।